সাত মাস তেইশ দিন কারাভোগের পর ১৭ জানুয়ারি জামিনে মুক্তি পান ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। সদ্য কারামুক্তিতে হাজী মোহাম্মদ সেলিম ও তার অনুসারীরা বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। একুশে জানুয়ারি আজিমপুরস্থ স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে আজিমপুর চৌরাস্তা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হাজী মোহাম্মদ সেলিম। একটি উৎসবমুখর পরিবেশ, আমরা আজকে প্রথম মতো কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই অশেষ রহমতে আল্লাহ তাআলার, যে আজকে দীর্ঘ আট মাস পরে আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, জননেত্রী, মানবতার মা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন হাজী মোহাম্মদ সেলিম সাহেব আজ কারামুক্ত হয়ে এই ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই প্রতিকৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকল ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলর বৃন্দ এবং বিশেষ করে আমাদের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়িক বৃন্দ এবং অসংখ্য মানুষের দোয়া, যাদের আজকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা মহামান্য কোর্টের সর্বোচ্চ আদালতের থেকে, অ্যাপেলেট ডিভিশনের থেকে যে রায় এসেছে, সেই রায় আমরা চূড়ান্ত শুনানি করে আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীলতা রেখে দীর্ঘ আট মাস পরে সম্পূর্ণ আদালতের রায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে আমরা এই একটি কালো সময় আমাদের জন্য শেষ হলো এবং আমরা আজকে এখান থেকে আমরা এই প্রতিশ্রুতি জানাতে চাই যে আমাদের দীর্ঘদিন অনুপস্থিতিতে ঢাকা মহানগর দক্ষিণের অঞ্চলের মধ্যে সবচেয়ে প্রভাবশালী আমি মনে করি অঞ্চল হলো ঢাকা সাত আসন। এই এই অভাবের কারণে হয়তোবা এই জামাত, বিএনপির ধরন বিভিন্ন মনে করেন কার্যক্রম আমি মনে করি তারা আরো মানে গতিশীল হচ্ছিল। এখন যেহেতু হাজী মোহাম্মদ সেলিম সাহেব সশরীরে রাজপথে থাকবে, ইনশাআল্লাহ ওনাদের নৈরাজ্য রাজপথে থেকে রুখে নেওয়ার জন্য সে সশরীরে নিজেই থাকবে, আমরা দীর্ঘ বিশ্বাস করি। আমি আশা ব্যক্ত করি যে ইনশাআল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব রাজপথে থাকবে এবং রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে পরীক্ষিত সৈন্য হিসাবে পূর্বে যেভাবে ছিল ইনশাআল্লাহ ভবিষ্যতে থেকে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখেছি এবং ইনশাআল্লাহ সত্যর জয় হয়েছে, ন্যায়ের জয় হয়েছে, মানুষের অসংখ্য দোয়া আমরা এখান থেকে আজকে শুধুমাত্র সকলকে, সকল শ্রেণীর মানুষ যে যারা এই দীর্ঘদিন আমার বাবা দীর্ঘদিন আজকে আট মাস সে কারাবন্দী ছিল, আমাদের অসংখ্য মানুষ আমাদের কাছে কৃতজ্ঞতা আমাদের কাছে স্মরণ করেছে, ওনাকে ওনার ব্যাপারে জানতে চেয়েছে। আজকে ওনার জনপ্রিয়তার কারণে সমালোচনা অনেক হয় কিন্তু আজকে সমালোচনা, সকল সমালোচনা শেষ করে, সকল সমালোচনার জবাব দিয়ে সে আজকে ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি দিয়ে এবং আজকে এই প্রতিশ্রুতি দিয়ে আমরা এখান থেকে চলে যেতে চাই। শ্রদ্ধা নিবেদন এবং বিশাল বর্ণাঢ্য র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য গবেষণা সম্পাদক আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ২৬, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩ ও ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলরগণ।